প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ও রোজাদারগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হচ্ছে নামাজ। ইমানের পরেই নামাজের মর্যাদাগত অবস্থান। রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এ সম্পর্কে ইরশাদ করেছেন, আমার বান্দাদের মধ্যে যারা ইমান এনেছেন তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি যা তাদেরকে দান করেছি তা হতে ব্যয় করে। ইসলাম শরীয়তের পরিভাষায় নামাজ বলা হয় রুকু সিজদা সহ নির্দিষ্ট আহকাম সম্বলিত এমন বিশেষ ইবাদত অনুষ্ঠানকে, যার মাধ্যমে বান্দা ও স্রষ্টার মাঝে সুনিবিড় সম্পর্ক সৃষ্টি হয়। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের নর ও নারীর উপর ফরজ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সুস্থ থাকা যায়। নামাজ পড়ার মাধ্যমে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকতে পারে। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, যদি নিয়মিতভাবে নামাজ পড়া হয় তবে ফিটের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। নিস্তেজ ও জিম দ্বারা শরীরে রক্ত স্বাভাবিক হয়ে থাকে। নামাজ পড়ার মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং হৃদকম্পন কমে যায়, যা মানুষের পেশিকে শিথিল করতে সাহায্য করে। যদি কেউ যথাযথভাবে রুকু করতে পারেন তাহলে তার পিঠের ব্যথা চলে যাবে। রুকুতে গেলে মানুষের পিঠ সমান্তরাল হয়, কিছু সময় পিঠ সমান থাকে। নামাজের রুকু আদায়ের করার মাধ্যমে পিঠ, পায়ের উরু এবং গাড়ের পেশিগুলো সম্পূর্ণভাবে সম্প্রসারিত হয়, রক্ত প্রবাহ যথাযথভাবে চলতে পারে, শরীরের উপরের অংশে রক্তের প্রভাব স্বাভাবিক মাত্রা ফিরে আসে। ধীরস্থিরভাবে সেজদা আদায়ের মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা বেড়ে যাওয়ার পাশাপাশি শরীরের ভারসাম্য ফিরে আসে, শ্বাস প্রশ্বাসে স্বাভাবিক গতি থাকে। সুস্থ থাকার জন্য নামাজ অনেক উপকারী এবং নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে। সেজদা সম্পর্কে গবেষকরা জানান, মানুষ যখন সেজদা যায় তখন শরীরের সব হাড়ের জোড়াগুলো নমনীয় হয় ও হাড়ের উপর যে চাপ পড়ে তা স্বাভাবিক ও শিথিল হয়। সিজদার জন্য জমিতে মাথা রাখার কারণে মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়, উচ্চ রক্তচাপও স্বাভাবিক থাকে ও কর্মক্ষম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজে আল্লাহর এক মহা নিয়ামত, বান্দার জন্য অন্যতম রহমত ও বটে। তাই তো আল্লাহ তাআলা মানুষের সার্বিকভাবে উজ্জীবিত করেছেন, নামাজের প্রতি গুরুত্ব আরোপ করছেন আর তা না পড়লে শাস্তির বিধানও রেখেছেন। সুতরাং নামাজের ব্যাপারে অবহেলা নয়, শাস্তির ভয়ে নামাজ আদায় নয়, বরং মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শারীরিক ও মানসিক উপকারিতা লাভের নামাজ পড়া আবশ্যক। বিশ্বের প্রায় 180 কোটি মুসলিমদের বসবাস, আল্লাহর সন্তুষ্ট অর্জনে নামাজ আদায় করা আল্লাহর নির্দেশ ও ফরজ ইবাদত, যা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও পরিচ্ছন্ন রাখে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে নামাজের মাধ্যমে তার সন্তুষ্টি ও শারীরিক মানসিক প্রশান্তি ও উপকারিতা লাভের তৌফিক দান করুক। আমিন।